Welcome to my channel English পরিচয় Learn English systematically and lesson wise। आज के तुम्हारे জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো বড় হাতের কার্সিভ লেটার কি করে এ থেকে জেড পর্যন্ত লিখবো। আমি এখানে আমার সামনে দেখতে পাচ্ছ তুমি দুটো খাতা নিয়ে বসেছি আজকে। অন্যদিন তো বোর্ড নিয়ে বসি, বোর্ডে দেখাই তোমাদেরকে ক্লাস। আজকে কিন্তু একটা ইংরেজি খাতা তোমরা দেখতে পাচ্ছ, ইংরেজি খাতা নিয়ে বসেছি আর একটা অঙ্ক খাতা নিয়ে বসেছি। কেন বলো তো, তোমাদেরকে আজকে আমি এ থেকে জেড পর্যন্ত কি করে বড় হাতের কার্সিভ লেটার লিখতে হয় সেটা আজকে আমরা দেখাবো। তো সবাই তো সুন্দর হাতে লেখার অধিকারী হতে চায়, বা সবাই চায় যে আমি আমার লেখাগুলো যাতে সুন্দর করে হয়, বা কার্সিভে সবার লেখার একটা ইচ্ছে থাকে, কিন্তু ইচ্ছাটা যে কোনো কারণেই হোক চাপা পড়ে যায়। বা তোমরা তোমাদের যদি বাচ্চাদেরকে শেখাতে চাও সেক্ষেত্রেও খুব সুন্দর করে কিন্তু ছোট থেকে খুব সহজেই কিন্তু কার্সিভ লেটারটা শেখাতে পারবে। এই জন্যই তোমাদেরকে আমি এই ক্লাসটা নিয়ে এসেছি। বা যারা আমার বিগিনার, যারা আমার রেগুলার ভিউয়ার, বা যারা নতুন করে ইংরেজিটাকে শিখতে চাও নিজের মতো করে, তারাও খুব সুন্দর করে শেখার কোনো বয়স হয় না। হয়তো তুমি ভালো করে লিখতে পারবে না, কিন্তু লিখতে পারবে বা বুঝতে পারবে বা পড়তে পারবে। তাই কার্সিভ লেটারটা জানা একান্তই জরুরি। এ থেকে জেড পর্যন্ত আজকে কার্সিভ লেটারটা তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। লেটস বিগিন দ্য ক্লাস। চলো ক্লাসটা শুরু করা যাক। আগে দেখে নেবো যে এ কিভাবে লিখবো। এ দেখে নিই আমরা এ কিভাবে লিখবো। দেখলে আশা রাখছি বুঝতে পারলে। আরবার দেখে নাও। এরপর খাতাতে কি করে এই চারটা লাইন মেনটেন করে কি করে লিখব। প্রথমে বলে রাখি যে বড় হাতের লেটারগুলো অধিকাংশ লেটার এই প্রথম তিনটে লাইন, প্রথম লাল লাইনটা দেখতে পাচ্ছ, তারপরে একটা ব্লু বা কালো রঙের লাইন, তারপরের একটা লাইন, এই তিনটে লাইন ব্যবহার করে বেশিরভাগ লেটারগুলো লেখা হয়। একমাত্র চারটা লেটার আছে যেগুলো এই চারটা লাইন ইউজ করা হয়। সেটা হলো একটা জি, দ্বিতীয় নম্বর হলো জে, চতুর্থ নম্বর হলো ওয়াই, তৃতীয় নম্বর হলো ওয়াই, জি, জে, ওয়াই এবং জেড। এই চারটা লেটার প্রথম চারটা লাইন কি করবে, ক্রস করবে, বা চারটা লাইন আমরা ইউজ করব ওইটা লেখার জন্য। দেখি এটা এখানে কি করে লিখব। তৃতীয় নম্বর লাইন থেকে আমরা শুরু করব। আশা রাখছি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তৃতীয় নম্বর লাইন থেকে দেখলে আবার তৃতীয় নম্বর লাইনে নামাবো, সেম লাইনটা এরকম করে ঘোরাবো। আশা রাখছি বুঝতে পারলে তোমরা। এরপর দেখো বি। বি কিভাবে লিখবো। দেখো বি, আশা রাখছি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। দেখছো, আশা রাখছি বুঝতে পারছো। আরেক ধরনের লিখতে পারো তোমরা, এটাও করতে পারো। এই সেম লাইনে ঠেকিয়ে এটা বি। এটা যখন ইংরেজি খাতায় লিখবো তখন ইংরেজি খাতায় কার্সিভ লেটারগুলো সোজা হবে না, একটু বাঁকা হবে, বাঁ হাত বরাবর একটু বাঁকা হবে। দেখো লক্ষ্য করো, প্রথম তিনটে লাইন ইউজ করবো আমরা এখানে বিটা লেখার জন্য। এই তো তিনটে লাইনে দাগ কাটলাম, সেম আবার তুলে দিলাম, ওই লাইনে ঠেকালাম, এখানে হয়ে গেল পি, আর এরকম হলেই হয়ে গেল বি। আশা রাখছি এটা দেখে বুঝতে পারলে তোমরা। নেক্সট লক্ষ্য করি সি। দেখো সেটা কিভাবে লিখছি আমরা। এই তো একটা বাকি একটা লাইন করলাম, তারপর এরকম ই এর মতো করে দিলাম, হয়ে গেল আমার সি। আশা রাখছি বুঝতে পারছো। দেখি কত নম্বর লাইন থেকে ইউজ করব। 3 নম্বর লাইন থেকে ইউজ করব আমরা, তৃতীয় নম্বর লাইন থেকে। দেখো একটা লাইন, তোমরা আস্তে আস্তে দেখতে পারো, ভিডিওটা পজ করে করে দেখতে পারো 3 নম্বর লাইন পর্যন্ত। ব্যাস হয়ে গেল আমার সি। নেক্সট লক্ষ্য করো ডি। ডিটা লেখার জন্য কি করব আমরা। এই তো একটা আড়াআড়ি দাগ টাটলাম, এরকম আশা রাখছি বুঝতে পারলে। দেখি এখানে দেখাই একবার ইংরেজি খাতাতে চারটা লাইন মেইনটেইন করে কি করে লিখবো আমরা। প্রথম তিনটে লাইন হবে ডিটা, প্রথম তিনটে লাইনে দেখলে লক্ষ্য করলে, এরপরে আশা রাখছি বুঝতে পারলে। এটা বুঝতে কোনো অসুবিধা হলো না তোমাদের। ডিটা দেখি, ইটা ইটা কিভাবে লিখবো। ই লক্ষ্য করো প্রথমে, এ দেখো এমনি ছোট হাতে যেরকম ই করি সেরকম একটা ই করব। আশা রাখছি বুঝতে পারলে। দেখি এরপর ইংরেজি খাতায় কি করে লিখবো লাইনগুলো মেনটেন করে। প্রথমে দ্বিতীয় নম্বর লাইন থেকে শুরু করব। দ্বিতীয় নম্বর লাইন থেকে উপর দাগে ঠেকাবো, দাগের বাইরে কিন্তু বের করবো না, আগে সি এর মতো করব। তারপর এরকম হয়ে গেল আমার ই। নেক্সট চলে আসি আমরা এফ। এফটা দেখো খুব সোজা, এফ যারা করতে পারবে তারা টিও করতে পারবে। আগে লক্ষ্য করো, আগে হেলানো এরকম একটা দাগ দেবে, দেখেছো, নিচে নামাবে, সোজা নয়, একটু বাঁ দিক বরাবর বাঁকা। এটা হয়ে গেল টি, মাঝে যদি কেটে দাও হয়ে গেল এফ। আশা রাখছি বুঝতে পারলে। দেখি ইংরেজি খাতায় এই চারটা লাইন মেনটেন করে কি করে লিখবো আমরা। প্রথমে এই লাল উপরের লাল দাগটা থেকে 3 নম্বর লাইন পর্যন্ত সোজা নয় কিন্তু একটু বাঁ দিক বরাবর হেলানো, তারপর মাঝে একটা দ্বিতীয় নম্বর লাইনটাতে একটা দাগ, বাকি এই দাগটা দেবে, দেখতে সুন্দর লাগবে। এটা এফ হয়ে গেল। আমি সোজা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টাইল করে দেওয়া থাকে, তোমরা স্টাইল করে তারপর যদি একবার লিখতে পারো তারপরে তো স্টাইল করে তোমরা লিখতেই পারো। এরপর জিটা দেখো কিরমুড়ো করবো। জি জি করতে গেলে আগে সিটাকে লক্ষ্য করো, সিটাকে জি করতে গেলে আগে সিটাকে লক্ষ্য করো। সি সিটা আশা রাখছি তোমরা লক্ষ্য করছো বারবার করে। সিটাকে লক্ষ্য করো, আগে জি করতে গেলে সিটাকে লক্ষ্য করো। এই সিটা দেখেছো, আগে সি এর শেপ দেবো, জি করতে গেলে আগে সি এর শেপ দেবো, আগে সি করে দিলাম, তারপর নিচে একটু বাঁকিয়ে বাঁ দিক বরাবর বাঁকিয়ে তুলে দিলাম, হয়ে গেল জি। আশা রাখছি বুঝতে পারলে। দেখি এই খাতাতে কি করে লিখবো এটাকে। আগে কি করব, এই 3 নম্বর লাইন থেকে শুরু হবে, আগে সি, ঠিক আছে, দেখতে পাচ্ছ সিটা, এই সিটা, এই সিটা দেখতে পাচ্ছ, সি করলাম, তারপরে নিচে নামিয়ে দিলাম, সোজানো একটু বাঁকিয়ে নামাবে, দেখতে ভালো লাগবে, হয়ে গেল আমার জি। আশা রাখছি বুঝতে পারলে জিটা। নেক্সট এইচ লক্ষ্য করো কি করে লিখবো। এইচটা খুব সহজে দেখো, এরকম একটা দাগ, তারপরে নিচে একটু বাঁকিয়ে, এই দাগটা কিন্তু এই শেপটা মনে রাখবে, এই শেপটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এইটা এরকম, তারপরে এরকম, তারপরে সোজা এরকম নামালাম, একটু বাঁকা বাঁ দিক বরাবর, তারপর একটু তুলে এইটা যেরকম করে করেছিলাম সেরকম করেই করবো। এইটা কিরকম করে করেছিলাম লক্ষ্য করো, এইটা তারপর এরকম করে দিয়েছিলাম, এইটাও এরকম। দেখি এই ইংরেজি খাতায় কি করে লিখবো এইটাকে। প্রথমে দ্বিতীয় নম্বর লাইন থেকে শুরু করব আমরা, দেখছো এরকম করেছি, 3 নম্বর লাইন পর্যন্ত এরকম করলাম। বেশি মোটা করবে না, মোটা করলে দেখতে সোজা লাগবে, সোজা না করে একটু বাঁ দিক বরাবর বাঁকা করবে লাইনটা, তারপর সেই লাইনটাই তুলে পরে একটি দাগ তুলবে, তারপরে এরকম বাঁকিয়ে দেবে, হয়ে গেল সুন্দর এইচ। নেক্সট আই, আইটা লক্ষ্য করো, আই এবং জি দুটো একই রকমের শেপ, দুটো একই রকমের। আইটা লক্ষ্য করো, আইটা দেখায় এখানে, দেখো 4 এর মতো, আশা রাখছি বুঝতে পারছো। আগে এরকম করবে, এরকম করবে, ঠিক 4 এর মতো, একটু নিচ বরাবর ধনুকের মতো বাঁকিয়ে দেবে আই। দেখি খাতায় কি করে লিখবো এটাকে, আইটাকে। इंग्रेजी खाताय द्वितीय नम्बर लाइन एर एकटू ऊपर থেকে শুরু করবে হলো তারপর নিচে নামাবে হয়ে গেল আই এই যেটা আয়ের মতোই একটু একটু আলাদা করব আমরা যেটা দেখি লক্ষ্য করি আশা রাখছি বুঝতে পারছো আই এবং জে এর মধ্যে ফারাকটা লক্ষ্য করো যেটা কিরকম করে লিখছি ইংরেজি খাতায় কি করে লেখা হচ্ছে যেটাকে একটু লক্ষ্য করো দেখো দ্বিতীয় নম্বর লাইনে ঠিক একটু নিচ বরাবর চলে আসবে একটু নিচ বরাবর তারপরে প্রত্যেকটা লাইন কিন্তু ইউজ হবে এটার জিটা লেখার জন্য জি এবং জে প্রত্যেকটা লাইন ইউজ হবে লক্ষ্য করছো আশা রাখছি তোমরা বুঝতে পারছো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যেটা এবার কেটা দেখি এইটা লেখার জন্য একটা শেপের কথা তোমাদেরকে বলেছিলাম এইটা যখন লিখেছিলাম এই শেপটাই এখানে কে এর ক্ষেত্রে কাজে লাগাবো আমরা কে এর এটা করলাম বুঝতে পারলে আগে আশা রাখছি বুঝতে পারলে কেটা দেখি কেটা আমরা ইংরেজি খাতায় কি করে দেখাবো তাহলে এই দ্বিতীয় নম্বর লাইন থেকে শুরু করব কোনাকুনি তারপর আগে শেপটা দেব তিন নম্বর লাইন পর্যন্ত চতুর্থ লাইনটা কিন্তু ব্যবহার করা হবে না একমাত্র জি এবং জে এই প্রথম চারটি লাইন ইউজ হবে ক্যাপিটাল লেখার জন্য এরপরে প্রথম লাইন থেকে একটু বাঁকিয়ে এরকম করে দিলাম হয়ে গেল কে এরপর চলে আসি আমরা এল देखो एलटा आशा रखी बुझते पारले तोमरा एल एर शेपटा किरकम करे करते हबे देखि इंग्रेजी खाताय कि करे करब एलटा ताहले द्वितीय नम्बर लाइन थेके एकटू तुले बाँकिये चले एलाम भिडियोटा पज करे करे तोमरा लेखाटा लिखते पारो देखे नेक्स्ट एम चले आसि एम खूबई सोजा एम एर मतोई लिखी आमरा किन्तु एकटू कार्सिव तो एकटू बाँकिये लिखबो लक्ष्य करो एरकम करले आगे नामाले नीचे ऊपर तुलले नीचे नामाले हो गेल एम देखी आमरा इंग्रेजी खाताते ओटाके मेनटेन करे कि करे लिखबो प्रथम तीनटे लाइने होबे तीन नम्बर लाइन थेके शुरू करब हलो आशा राखछि बुझते पारले एरकम आबार ऊपर तुलबो तीन नम्बर लाइन पर्यन्त एम हो गेल एम एनटाओ सेई एकई धरनेर एनटा एकटू बाँकिये लिखले देखते देखते भालो लागबे देखले एनटा आशा राखछि बुझते पारले देखि इंग्रेजी खाताय कि करे लिखबो एटाके एनटाके तीन नम्बर लाइन थेके एमटा जेरकम शुरू करेछिलाम तीन नम्बर लाइन थेके शुरू करब देखले आशा राखछि बुझते पारले नीचे नामाबो ऊपर तुललाम बाकी दिलाम हो गेल एन देखी ओ ओ किन्तु शुरू करब ऊपर थेके आगे एरकम करबे তারপর ওই লাইনটা যেখান থেকে শুরু করেছিল সেখান থেকে নামিয়ে দিবে ও ও লিখতে পারলে তুমি কিউ লিখতে পারবে আগে ও লিখতে হবে ওটা আগে লিখি আমরা ইংরেজি খাতায় দেখি কি রকম করে লিখতে হয় ওটা উপরের দাগ থেকে শুরু করব আমরা প্রথম তিনটে লাইন ইউজ করব ওটা লেখার জন্য আশা রাখছি বুঝতে পারছো এই দেখো ও নেক্সট দেখি পি আমরা বিটা কিভাবে লিখেছিলাম দেখি বিটা এই দেখো বিটা কিভাবে লিখেছিলাম जे बी लिखते पारबे से पी लिखते पारबे से आर लिखते पारबे देखी ओई सेम शेप व्यवहार करे पी एकटू आड़ाआड़ी भावे बाकी एकटू लाइनटा ड्र करब हये गेल आमार पी एटा जखन एरकम करे देब हये जाबे आर एटाके बी करेछिलाम देखो एरकम शेपटाके बी करेछिलाम ताई पिटा देखि किरकम भावे आरेकबार एखाने इंग्रेजी खाताय देखे नि प्रथम तीनटे लाइन यूज करब पिटा लेखार जोन्नो प्रथम रेड लाइन थेके नीचे एक ड्र करब हलो बाकी लाइनटा हबे तारपर एई द्वितीय नम्बर लाइने ठेकिये देब हये गेल पी आशा राखछि बुझते पारले पिटा किउटा लेखार जोन्नो आमाके ओटा जेरकम करे लिखेछिलाम आगे ओ लिखब তারপরে এই যে উপরে এই লেজটা তারপর নিচে একটা লেজ দিয়ে দেব এটা হয়ে গেল আমার কিউ। আশা রাখছি বুঝতে পারছো। দেখি ইংরেজি খাতায় কি করে লিখবো। এটা আগে ওটা লিখি উপরের লাইন থেকে আগে এইটা ড্র করে এরকম করব এখানে মিশিয়ে দেব তারপরে এই যে দাগটা নিচের লেজুরটা এটা হলো কিউ হয়ে গেল। আর দেখি তোমাদেরকে বলেছিলাম পিটা বিটা আর আটটা একই ধরনের শেপ। দেখি আটটা এই একটা দাগ টেনে আটটা। আশা রাখছি বুঝতে পারলে আটটা আগে বি এর মতো বা পি এর মতো শেপটা করে বি পি এবং আর একই ধরনের শেপ তোমরা বুঝতে পারছো। এখানে ইংরেজি খাতায় দেখি তোমাদেরকে দেখায় আমি দেখানোর চেষ্টা করছি। আশা রাখছি তোমরা দেখতে পাচ্ছ। তুললাম হয়ে গেল পি কিন্তু এখান থেকে একটা বের করে দিলাম হয়ে গেল আর। আশা রাখছি বুঝতে পারলে। এসটা লক্ষ্য করো এস ক্যাপিটাল এস লক্ষ্য করো নিচ থেকে শুরু করব এটা মোচড় দেব হয়ে গেল এস। আশা রাখছি বুঝতে পারলে। আরবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তোমরা আমার সাথে সাথে করার চেষ্টা করো। খুব সহজেই করতে পারবে এবং তোমরা যদি চাও তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে পারবে। শেখার কোনো বয়স হয় না। বাচ্চারা শিখলে খুব সহজে আয়ত্ত করতে পারে বড়দের একটু সময় লাগে এইটাই যা। এসটা লক্ষ্য করো এসটা কিভাবে করছি 3 নম্বর লাইন থেকে। বেশিরভাগ লেটারগুলো কিন্তু প্রথম 3টে লাইন ইউজ হবে কিপ ইন মাইন্ড। তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। দেখতে পারলে কি করলাম তারপর একটা মোচড় দিলাম 3 নম্বর লাইনটা ঠেকিয়ে এখানে ঠেকিয়ে দিলাম হয়ে গেল এস। আশা রাখছি বুঝতে পারলে তোমরা এসটা। এরপর লক্ষ্য করো টি। তোমাকে এফ যখন দেখিয়েছিলাম তোমাদের এফটা খেয়াল পড়ছে হয়তো। এফটা এই যে এফটা এই মাঝে এইটা থাকলে এটা এফ আর মাঝে যদি ওইটা না থাকে তাহলে টি। লক্ষ্য করো আরবার দেখিয়ে দিচ্ছি আমি। একটা ঢেউয়ের মতো এরকম করবে নিচে নামাবে সোজা নয় নিচে কিন্তু একটু বাঁ দিক বরাবর প্রত্যেকটা লেটার বাকি এটা টি হয়ে গেল। লক্ষ্য রাখছো। দেখি ইংরেজি খাতায় কি করে লিখবো আমরা। প্রথমে লাল লাইনটা থেকে শুরু করব একটু বাঁকিয়ে 3 নম্বর ঘর পর্যন্ত হয়ে গেল আমার টি এস টি। এরপরে ইউ করব। দেখি ইউ শেপটা কিন্তু ওয়াই শেপ করার জন্য কাজে লাগবে। ইউটা আমরা ইউটা দেখাই আগে দেখছো এরকম করে নামিয়ে দিলাম। তোমরা আমার সাথে সাথে করতে পারো হয়ে গেল ইউ। আশা রাখছি বুঝতে পারলে। ইংরেজি খাতায় দেখিয়ে দিই তোমাদেরকে আমি কিরমুটো করব। 2 নম্বর লাইন থেকে শুরু করব 2 নম্বর মানে রেড লাইনের পরের লাইন থেকে শুরু করব। আশা রাখছি বুঝতে পারছো। আবার ওই লাইনটার থেকে নামিয়ে 3 নম্বর লাইনে মেলাবো হয়ে গেল ইউ। এই ইউটাকেই কিন্তু আমরা ওয়াই শেপ দেব। একটা শেপের সাথে আরেকটা শেপের মিল আছে অনেকগুলো শেপে। যেমন বি বললাম তুমি যদি বি করতে পারো তাহলে পি করতে পারবে আর করতে পারবে। তুমি যদি সি করতে পারো তাহলে সি এর সাথে জি এর যোগ রয়েছে আগে সি করবে তারপরে সেটার থেকে জি করবে। এইচ এর শেপটার সাথে কে শেপটার মিল আছে। এম এর শেপের সাথে এন এর শেপের মিল আছে। ও এর সাথে কিউ শেপের মিল আছে। টি এর সাথে এফ এর মিল আছে। ভিটা লক্ষ্য করো ভিটা ঠিক ইউটা যেরকম লিখবে সেরকমই করবে। এখান থেকে যেরকম বের করেছিলাম আমরা এখন এরকম করেই বের করবো একটু এরকম হেলিয়ে দেবো আবার উপরে তুলে দেবো একটা মোচড় দিয়ে দেবো। এই যে মোচড়টা জরুরি। কেন মোচড়টা জরুরি এই লেটারটার সাথে আরও লেটার তো যোগ হবে এই জন্যই ওই মোচড়গুলো দেওয়া আছে। ভিটা লক্ষ্য করছো ভিটা লক্ষ্য করো এখানে ইংরেজি খাতায় কি করে ভিটা আমরা লিখছি খুব সহজেই ভিটা লিখতে পারবো। 2 নম্বর লাইন থেকে তোমরা শুরু করবে। লাইনগুলো তোমরা আশা রাখছি বুঝতে পারছো। তোমাদের ভিজিবল করার জন্য আমি ক্যামেরাটাকে সামনে নিয়ে যাচ্ছি। তারপরে একটা মোচড়। আশা রাখছি বুঝতে পারলে। ভিটা ডাব্লিউটা লক্ষ্য করো ডাব্লিউটা সেই একই রকমের ওই ভিটা যেরকম করলে সেই শেপেই করবে দেখলে সেরকমই নামালাম আবার করলাম এখানে উপরে মোচড় দিয়ে দিলাম হয়ে গেল আমার ডাব্লিউ। লক্ষ্য করি ইংরেজি খাতায় কি করে লিখবো আমরা। আশা রাখছি তোমাদের লেখাটা স্পষ্ট করে আসছে, বুঝতে পারছো। তোমরা ভিডিওটা পজ করে করে বারবার করে আমার সাথেই লেখার চেষ্টা করো। দেখলে দ্বিতীয় নম্বর লাইন থেকে শুরু করলাম, নামালাম তৃতীয় নম্বর লাইন পর্যন্ত, উপরে তুললাম, আবার সেম লাইনটাই এখানে নিচে নামালাম, আবার উপরে লাল লাইনে ঠেকালাম, একটা মোচড় দিয়ে দিলাম, হয়ে গেল আমার ডাব্লিউ। নেক্সট এক্স লক্ষ্য করো, এক্সটা করার জন্য ঠিক একই রকমভাবে করতে হবে। লক্ষ্য করো তোমরা, এই যে দেখতে পাচ্ছ একটা সে হার্ট শেপ করো, সে হার্ট শেপের এই দিকটা এরকম, আশা রাখছি বুঝতে পারছো। তারপর আবার এই দিক থেকে একটা গিয়ে এখানে মিশে যাবে, হয়ে গেল। এইদিকে এটা সি, এই দিক থেকে এটা সি, এইদিকে সি আর এইদিকে সি, উল্টা দিকে সি আর এদিকে সি, দুটো সি মিলেই এক্স হয়ে যাচ্ছে। তুমি আলাদা স্টাইলেরও করতে পারো। আগে সাধারণভাবে সহজ সরলভাবে শেখার চেষ্টা করো, তারপর আস্তে 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 একটু ভালো করে আরও স্টাইলিশ তুমি লিখতে পারবে খুব সহজেই। এক্স ওয়াই লিখো, বারবার করে রেগুলারলি প্র্যাকটিস করো। এক্সটা লিখো, দেখি এক্সটা ইংরেজি খাতায় কী করে লিখবো। তাহলে দ্বিতীয় নম্বর ঘর থেকে আমরা শুরু করছি, দেখতে পাচ্ছ আশা রাখছি। তৃতীয় নম্বর লাইন পর্যন্ত নিয়ে গেলাম, এই যে এরকম করলাম দেখলে, আবার এই দিক থেকে লাল লাইনটা ঠেকিয়ে তিন নম্বর লাইন পর্যন্ত একটা সি, হয়ে গেল এক্স। আশা রাখছি বুঝতে পারলে এটা। এরপর ওয়াইটা লিখবো, দেখি আমরা ওয়াইটা লেখার জন্য তুমি বললাম যে ইউ শেপটা কাজে লাগবে আমার। এখানে দেখো ইউটাই করব, দেখলে ইউটাই করলাম, নিচে নামালাম, এরকম করে দিলাম, হয়ে গেল আমার ওয়াই। আশা রাখছি বুঝতে পারলে। দেখি ঘরগুলো মেনটেন করে কি করে করবো। ইংরেজি খাতায় চারটা ঘর লাইন মেনটেন করে দ্বিতীয় নম্বর লাইন থেকে শুরু করবে, দ্বিতীয় নম্বর কালো নম্বর লাইন থেকে। আগে ওয়াই করলাম, আগে ইউ করলাম, ইউ করে সেই দাগ বরাবর নিচে নামিয়ে দিলাম, সোজা নয় একটু বাঁকা, তারপরে এই লাইন পর্যন্ত চলে গেলাম, হয়ে গেল আমার ওয়াই। আশা রাখছি বুঝতে পারলে। নেক্সট জেডটা লক্ষ্য করো, জেডটা হার্ট শেপ যেরকম করো না, হার্ট শেপ বা লাভ শেপ, এই ডান দিকের যে হার্ট শেপ সেরকম হার্ট শেপটা করবে, করলে এরপর একটু নামিয়ে এরকম করে দিলে হয়ে গেল আমার জেড। ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটারের অনেক মিল আছে, শুধুমাত্র লাইনগুলো কিছু কিছু ক্ষেত্রে আলাদা, কিছু কিছু ক্যাপিটাল কিছু কিছু স্মল লেটার এক, যেমন ওয়াই, এক্স, জেড, ডাব্লিউ, ইউ, ভি এগুলো সেম একই ধরনের, শুধুমাত্র ঘরগুলো মেনটেন করতে হবে। এখানে যেমন ওয়াইটা তোমরা লক্ষ্য করছো, ওয়াইটা চারটা ঘর মেনটেন হলো। প্রথম বেশিরভাগ লেটারগুলোই যেমন এ, বি, ডি, ই,